কার্টুন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় হতে পারে প্রতিবাদের ভাষাও কার্টুন যে কতটা শক্তিশালী ও প্রতিবাদের মাধ্যম হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বড় প্রমাণ পাওয়া যায় এবারে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক কার্টুনের সয়লাভ এক কথাই বলতে গেলে কার্টুনে কার্টুনে যেন হয়েছে বিদ্রোহ প্রত্যেকটা আর্টওয়ার্ক দেখলে আমাদের মনে হচ্ছে যে আমরা গত একটা মাস ধরে যেসব সিনারিওগুলো দেখে এসেছি সেগুলো আসলে আমরা কখনোই ইম্যাজিন করিনি যে আমাদের দেখতে হতে পারে তো আসলে শেষ পর্যন্ত এটা যে আমরা একটা পজিটিভ সেন্স একটা আর্টওয়ার্কে ডিসপ্লে করতে পারছি এবং এখানে এত পরিমাণে ট্যালেন্টেড মানুষ যারা ক্যাপচার করেছেন দ্য এসেন্স অফ দ্য হোল মুভমেন্ট আন্দোলনের পুরোটুকু ইটস রিয়েলি গ্রেট টু সি আমরা যদি চিন্তা করি যে এটা শুধুমাত্র পাঁচ আগস্টের পর থেকে বা জুলাইয়ের এক তারিখ থেকে যে কোটা আন্দোলন সে কোটা আন্দোলনের প্রেক্ষিতে এই ব্যাপার আসলে না এগুলো আসলে আমাদের ভিতরের যে এতদিনের ক্ষোভ যেগুলো আমরা প্রকাশ করতে পারিনি সেগুলোই বেসিক্যালি আমরা কার্টুনের মধ্যে প্রকাশ করতে পেরেছি আসলে প্রত্যেকটাতেই কিন্তু এই যে ঘটনা রিলেটেড প্রত্যেকটাতেই কিন্তু কিছু কিছু তুলে ধরা হয়েছে সো সবগুলো মিলেই অনেক ইন্সপায়ার্ড হয়েছে রাজধানীর পান্থপথের গ্রিক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুন প্রদর্শনী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ভাতেমা বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন গ্রিক ও ইয়ার্কি সহযোগিতায় প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে কার্টুনে বিদ্রোহ আর এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত বড় গুরুত্বপূর্ণ দিক ছিল যে এবারের কার্টুন কিন্তু তরুণদের করা এবং এই তরুণরা কিন্তু কার্টুনের যে বিষয়ভিত্তিক যে ব্যাপারগুলো আছে রাজনীতি সমাজনীতি এতে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো যেমন তুলে ধরিয়েছে কিন্তু একই সাথে হাস্যরক রসাত্মক ব্যঙ্গাত্মক ছবিও তৈরি করেছে ফলশ্রুতি যেটা হয়েছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং যার ফলে আজকে এই আন্দোলনের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই জায়গাটায় ব্রিক ইয়ারকি এবং বাংলাদেশ কার্টুন এসোসিয়েশন মনে করেছে যে এটাকে আমাদের উদযাপন করা উচিত তাই এই গত এক মাসে যে কার্টুনগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে আমরা একসাথে করে আজকের এই প্রদর্শনীটা আমরা এখানে অসাধারণ সারা পাচ্ছি আমরা এই প্রদর্শনীতে এমনিতে কার্টুনের ব্যাপারে একটা জনপ্রিয়তা তো আছেই কারণ অনেক কিছু কার্টুনের মাধ্যমে বলা যায় যেটা অন্যান্যভাবে বলা যায় না তবে প্রধান পার্থক্য হচ্ছে যে এই ধরনের প্রদর্শনী কিন্তু আমরা একদম করেই গেছি এই শৈরাচার সরকার থাকাকালীনও করেছি কিন্তু তখন দর্শক সাহস পায়নি আসতে হ্যাঁ তাই না তাই না কাজে কার্টুন আমরা করেছি প্রতি প্রদর্শনীও করেছি কিন্তু লোকজন অত সাহস পায়নি আসতে এখন শৈরাচার চলে যাওয়ার পরে ভিন্ন বাংলাদেশ পেয়েছি এখন এরকম একটা প্রতিবাদের সাথে তারা যুক্ত হতে সাহস পায় এই সাহসটা ধরে রাখবে আশা করি আমি মনে করি যে যারা আজকে যারা এখানে শিল্পী যারা আছে তাদের অনেকেই কিন্তু এই চাপের মধ্যেও কাজ করেছে প্রতিবাদী কাজ করেছে এবং তাদের আমি মোবারকবাদ জানাই কারণ ওই সাহসটা তারা রেখেছিল বলে ওই প্রতিবাদটা করেছিল বলেই পরের এই অভ্যুত্থানটা হতে পেরেছে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে কার্টুনে কার্টুনে এখানে বড় অংশ জুড়ে স্থান পেয়েছে সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন সংঘাত ও সরকার পতনের চিত্র এ সময় কার্টুন প্রদর্শনী ও দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন দর্শনার্থীরা এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস পাওয়া যায় আমরা এত বছর পর উই ক্যান টক অ্যাবাউট আওয়ার ফিলিংস আমরা কিভাবে ফিল করতেছি আমাদের সাথে কি ন্যায় হচ্ছে কি অন্যায় হচ্ছে এগুলো আমরা বলতে পারতেছি আমার মনে হয় যে এখন স্বাধীনতা রক্ষা করাটাই অনেক কঠিন বিষয় এটাই আমাদের এখন চ্যালেঞ্জিং বিষয় আমাকে এখানে ফোকাস করা উচিত এখন আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু সাবকন্টিনেন্টে আসি তো সেই হিসেবে আমার মনে হয় যে আমাদের প্রত্যেক নাগরিকের অ্যাটলিস্ট এক বছর মিলিটারি ট্রেনিং কম্পালসারি এইটা যদি করা যায় তাহলে আমরা একটা ভালো একটা সিচুয়েশনে থাকব ইন ফিউচারে স্বাধীনতা তো মানুষের সবসময় দরকার শুধু শিল্পী কেন যে কোনো মানুষের জন্য স্বাধীনতা দরকার শিল্পীদের জন্য আরও বেশি দরকার কারণ মুক্ত মনটা না হলে তার শিল্পটা সে প্রকাশ করতে পারবে না সো এটা খুবই দরকার ছিল আমাদের শিল্পের প্রত্যেকটা সেক্টরে এটা দরকার ছিল তবে আমাদের তো স্বাধীনতা না এটা বলতে পারি কারণ হচ্ছে আমাদের পার্বত্য এলাকায় যে আমরা ছবি আঁকতে যাচ্ছি মানে গ্রাফিটি বা যে কোনো কিছু কিন্তু আমাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না আমাদের প্রথমে অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে যে এটা আঁকবো এটা আঁকবো ওরা পারমিশন দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা ছবি আঁকতে পারতেছি সমতলে যে যারা আছে ওদের তো কোনো রাস্তায় ঘাতে বা কোনো জায়গায় গেলেও তো কোনো কিছুতে কোনো প্রশাসনের সাথে জিজ্ঞেস করতেছে না কোথায় যাচ্ছ কী নিচ্ছ ব্যাগ চেক করতেছে না বা কোনো কিছুই তো করতেছে না কিন্তু আমরা যখন ওখানে চলাফেরা করতেছি আমাদেরকে ওটা জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ কোথেকে আসতেছ কেন মানে সব কিছু একদম কফিও দিতে হবে কেন জানি না কেন এটা কফিও দিতে হবে প্রত্যেকটা বার যদি একটা মানুষের মানে কফিও দিতে হয় তাহলে তো স্বাধীনতাটা থাকলো কই দিকপাট ভবনে চলমান এই প্রদর্শনীতে বিরাশি জন শিল্পীর আঁকা একশো পঁচাত্তরটি কার্টুন স্থান পেয়েছে কার্টুন ছাড়াও প্রদর্শনীতে রাখা হয়েছে মন্তব্য খাতা যেখানে মন খুলে লিখে যাচ্ছেন দর্শনার্থীরা এছাড়াও জ্বুলন্ত পানির বোতলে লেখা ছিল শহীদ মুগ্ধর নাম ছিল ইনস্টলেশন আর্টও হাসনাত জুবায়ের বাংলা ভীষণ ঢাকা